সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বাইনারি যোগ করা যায় বাইনারি দুইটা সংখ্যাই বাইনারি দুইভাবে কীভাবে সংখ্যাগুলো যোগ করা যায় সে সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো অবশ্যই আমার এই চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসটিকে কি করবে শেয়ার করতে হবে এবং বেশি বেশি লাইক দিতে হবে লাইক কমেন্ট করতে হবে তো চলো আমরা চলে যাই কিভাবে বাইনারি যোগ করা হয় তাহলে এর আগে যোগ করার আগে আমরা নিয়মটা দেখে নিই যে কিভাবে সংখ্যাগুলো ডিজিটগুলো যোগ করতে হয় দেখো শূন্য আর শূন্য যোগ করলে ন্যাচারালি আমরা জানি কি শূন্য আর শূন্য আর এক যোগ করলে কত হয় এক আর এক আর শূন্য যোগ করলে কত হয় এক তাহলে এখন বাইনারি থেকে যে আলাদা সেটা হইলো যে এক আর এক যোগ করলে হবে কত শূন্য কে কেরি থাকবে কত ওয়ান কেরি মানে হাতে ঠিক আছে এক আর এক যোগ করলে কত হবে শূন্য এবং কেরি হবে কত এক ঠিক আছে তাহলে এই সংখ্যাটা কেরি কেন শূন্য কেন শূন্য হবে এবং এই এই এক কেরি বা এক থাকবে কেন ঠিক আছে এক আর এক যোগ করলে কত হয় দশ আমরা কি জানলাম এক আর এক যোগ করলে কত দশ দশ শূন্য হাতে থাকে কত এক যে কোনো সংখ্যা যোগ করলে দুইটি সংখ্যা মনে করো ছয় আর পাঁচ যোগ করলে ছয় আর পাঁচ যোগ কত ছয় পাঁচ কত এগারো এগারো কত বোথায় এক হাতে কত এক এরকম ভাবে অথবা ছয় আর ছয় যোগ করলে কত হয় বারো বারো দুই হাতে কত এক তদ্রূপ এক আর এক যোগ করলে কত হয় দশ দশ এর কত শূন্য হাতে থাকে কত এক তো আমরা এই নিয়মের অনুসারে আমরা এখন একটা একটা যোগ করব সেটা দেখো আমরা ডান দিক থেকে বাম দিক করে আসি দেখো এক আর এক যোগ করলে কত এক আর এক যোগ করলে কত দশ দশে শূন্য হাতে এক তার মানে কি এক আর এক যোগ করলে দশ দশে শূন্য হাতে এক তাহলে এক আবার এ উপরে নিয়ে মনে মনে রাখবো এর এক লেখা তো হবে না কিন্তু মনে মনে যাস তাহলে এক আর শূন্য যোগ শূন্য যোগ করলে কত এক আর এক এর শূন্য যোগ করলে কত এক ওকে এখন কিন্তু আবার হাতে আর নাই তাহলে শূন্য আর শূন্য যোগ করলে কত শূন্য এক আর শূন্য যোগ করলে এক আর শূন্য কত এক আর শূন্য কত এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য যুগত এক এক আর এক যুগ এক আর এক যুগ দশ দশের শূন্য হাতে কত এক এই একটা আবার আবার এখানে নিয়ে আসলাম মনে 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 এটা এক তাহলে আর এক কত দশ আর এক কত দশ আর এক যেহেতু বাইনারি সংখ্যা পরবর্তী সংখ্যা কত আছে এগারো তাহলে এগারো আর কত এক হাতে কত এক একটা আবার এখন নিয়ে এসলাম তাহলে এক এক আর এক যুগ কত দশ দশ আর এক কত এগারো তাহলে এগারো আর এক হাতে এক কত এক তাহলে একটা এক এ এখানে নিয়ে আসলাম তাহলে এক আর এক যোগ করলে কত দশ তাহলে এখানে ১০টা বসিয়ে দিলাম এ হলো আমাদের কি বাইনাইতে সংখ্যার যোগ তো শিক্ষার্থী তোমরা যে জিনিসটা একটু ফলো করবা সেটা হইলো যে এই নিয়মটা একটু ফলো করবা যে কিভাবে সংখ্যাগুলো যোগ করা যায় যেমন শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে কত এক এক আর এক যোগ করলে কত দশ দশের শূন্য এবং হাতে থাকে কত এক তো এই হলো আমাদের হয়ে গেল এই যদি এই নিয়মটা আমরা দেখে আমরা অবশ্যই যুগটাকে সহজে করতে পারবো তোমাদের এই নিয়মটা একটু ভালোভাবে একটু ফলো করলেই যুগের সংখ্যাগুলো আমরা সহজে যোগ করতে পারি এ হলো আমাদের আজকের এই বাইনারি যুগ করার নিয়ম তাই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার দিবা শেয়ার করবা